সালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যেটা হয়তো এর আগে আপনাকে কেউ বলেনি। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে পরীক্ষার এক থেকে দুই দিন আগে কিভাবে রিভাইজ করলে পুরো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে 200 মার্কস, সেখানে 50 থেকে 60 মার্কস আপনি খুব অনায়াসেই পরীক্ষা হলে সরাসরি কমন পেয়ে যেতে পারেন। তাই ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট অনুরোধ করব, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের এক একটি লাইক এই মহামূল্যবান ভিডিওটিকে লাখ লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে পারে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার কমেন্টটা আমাদেরকে জানিয়ে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আচ্ছা, আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে শেষ একদিনে যেভাবে রিভাইজ করলে সরাসরি 50 থেকে 60 মার্কস কমন পাবেন। শুরুতে একটু বলে রাখি যে আমরা একটা লম্বা সময় কিন্তু বিসিএস এর জন্য পড়াশোনা করি, কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে শেষ মুহূর্তে এসে আমরা তালটা হারিয়ে ফেলি। আসলে শেষ মুহূর্তে আমাদের কিভাবে পড়া উচিত, বা বিশেষত যদি আমরা শেষ এক থেকে দুই দিনের কথা বলি, এই সময় আসলে আমরা বুঝে উঠতে পারি না যে আমরা তো লম্বা সময় পড়াশোনা করলাম, কিন্তু এখন আমি কি পড়বো, এত এত পড়া, হ্যাঁ কোনটা রাখবো, কোনটা ধরবো, বা আমি কিছু নতুন কিছু পড়বো কিনা। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমি সাম্প্রতিকটা পড়বো কিনা বা অন্য একটা অংশ পড়বো কিনা, এরকম আমরা তাল হারিয়ে ফেলি। তো সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে শেষ এক থেকে আমি যে কথাটা বলবো, এখানে যে বিষয়গুলো টপিকসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা মূলত অনেকের ক্ষেত্রে একদিনও সম্ভব, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু দুই দিনও রাখতে পারে। তো আমি বলবো যে আপনি যদি এটা অনুসরণ করতে চান, আপনি লাস্টে হাতে দুই দিন সময় রাখতে পারেন, সেই দুই দিনের মধ্যে কিন্তু এই টপিকগুলো যদি ভালোভাবে দেখে যান। তো আমি আশা করছি যে এই টপিকগুলো থেকেই, হ্যাঁ এখানে কিন্তু খুব বেশি না, হ্যাঁ ছোট ছোট টপিকের কথা আমি বলছি, এখানে এমন কিছু টপিকের কথা বলা আছে যে টপিকগুলো পরীক্ষায় 100% প্রায় 100% প্রতি বছরই পরীক্ষায় আসে। প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে এই টপিকগুলো থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং হয়তোবা সামনেও এই টপিকগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং এখানে ওই টপিকগুলো দেখানো হয়েছে যেগুলো আমাদের খুব কনফিউশন তৈরি হয়, হ্যাঁ যেগুলো হয়তোবা পরীক্ষার আগের দিন যদি আমি না দেখে যাই, তাহলে পরীক্ষার পরের দিন হয়তোবা আমি ভুলে যেতে পারি, বা আমার পরীক্ষার আগের দিন দেখার দেখতে পারলে হয়তো পরীক্ষার পর দিন আমি বিষয়টা আমার মানে আমি পরীক্ষায় অ্যান্সার করতে পারতাম, আমার সম্পূর্ণ মনে থাকতো। এখন দেখেন আমি সাবজেক্ট ভিত্তিক চলে যাই, আর আমি এখানে মূলত টপিকের নামগুলো লিখে রাখছি, তবে এখানে যেহেতু বোর্ডের মধ্যে সব লিখে রাখা সম্ভব হয় নাই, আমি কিন্তু মুখে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব যে আসলে কোন টপিকটা আমরা পড়তে পারি, কোনটাকে বাদ দিতে পারি, বা যে টপিকটা লেখা আছে সেটার মধ্যে কোনটা পড়তে পারি। আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে খেয়াল করবেন। দেখেন বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেছিলেন, আমি সবসময় একটা কথা বলি যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিছু ছক আছে, 6 থেকে 7টা ছক আছে। আমি যদি সবকিছুকে বাদ দিয়ে 6 থেকে 7টা ছক পড়ি, তারপরেও সেখান থেকে 6, 7, 8 মার্কস কিন্তু আমি কমন পেয়ে যাবো। তো সেই 6, 7টা ছক কেমন কি কি আছে, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম, তারপরে কি আছে বিভিন্ন সাহিত্যের উপযোগ্য বিষয়, এই অংশটা কিন্তু আবার প্রত্যেকটা বইয়ে নাই, আমাদের ফেসবুক গ্রুপের ফাইল সেকশনে গেলে আপনি সেখানে একটা পিডিএফ দেখতে পাবেন, সেখানে কিন্তু দেয়া আছে সাহিত্যের উপযোগ্য বিষয়, তারপরে বিভিন্ন কবি সাহিত্যিকদের উপাধি এবং ছদ্মনাম, দেখবেন এইটার একটা শখ আছে, উক্তি, হ্যাঁ বিভিন্ন সাহিত্যিকদের বিখ্যাত সাহিত্যকর্মের যে উক্তি, তারপরে হচ্ছে চরিত্র, তারপরে হচ্ছে কি পত্র পত্রিকা, হ্যাঁ বাংলা সাহিত্যের যে বিভিন্ন পত্র পত্রিকা আছে, আমি ছকটাতে শেষে আসছি। দেখেন ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন সাহিত্যের উপযোগ্য বিষয়, উপাধি, ছদ্মনাম, উক্তি, চরিত্র, পত্রিকা। তো এই বিষয়গুলো হয় কি, দেখা যায় যে আমরা পরীক্ষার আগের দিন যদি এই বিষয়গুলো দেখে দিতে পারি, প্রায় প্রত্যেকটা বিষয় থেকেই কিন্তু বিসিএস প্রিলিতে একটা দুইটা করে প্রশ্ন থাকে, কখনো কখনো মিসিং হয়, তবে বেশিরভাগ সময় এই অংশগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। তো এই অংশগুলো দেখে গেলেই, এবং পাশাপাশি লেখা আছে ছক, ছক বলতে যেটা বোঝানো হচ্ছে আপনি কিন্তু পরীক্ষার আগের দিন সব রাইটার সম্পর্কে এখন আপনার পড়া সম্ভব না, কিন্তু প্রায় প্রত্যেকটা বইয়ে বা ডাইজেস্টে আপনি দেখবেন যে ওইখানে কিন্তু বিভিন্ন নাটক, ছোট গল্প বা কবিতা এগুলোর একটা ছক আকার আছে, বিভিন্ন লেখকের লেখা সাহিত্যিকের নাম অর্থাৎ উপন্যাসের নাম বা নাটকের নাম, আপনি শুধুমাত্র ছকটা দেখে যেতে পারেন, কারণ এখন এত ডিটেলস আপনি পড়তে পারবেন না। আপনি যদি এই অংশটা দেখে যেতে পারেন বাংলা সাহিত্যে, তাহলে কিন্তু দেখা যায় যে এই অংশ থেকে 7-8 আমি এখানে লিখে রাখছি, তবে আমি যা বলবো যে এই এই ছকগুলো যদি আপনি দেখতে পারেন সেখানে 7-8 না, আপনি 10-এর উপরে মার্কস হয়তো বা কমন পেয়ে যাবেন, কারণ এই যে ভাষা আন্দোলন থেকে এই যে পত্রিকা পর্যন্ত বললাম প্রায় প্রত্যেকটা টপিক থেকেই কিন্তু 1 মার্কস করে কমন আসে। হ্যাঁ এখন আপনার প্রশ্ন হতে পারে যে আসলে তো এখানে কম নাই, আপনি লং টাইম একটা পড়াশোনা করে আসছেন, আমি কিন্তু বলছি যে শেষের এক থেকে দুই দিনের কথা, আপনি যদি আগে ভালোভাবে পড়াশোনা করে থাকেন তাহলে দেখবেন এই অংশগুলো দেখার জন্য আপনার কিন্তু খুব বেশি সময় লাগতেছে না, কারণ এটা শেষ মুহূর্তে একবার রিভাইজ আপনি শুধুমাত্র একবার চোখ বুলিয়ে যাবেন। হ্যাঁ
তারপরে বাংলা ব্যাকরণে আমরা কি পড়তে পারি, বাংলা ব্যাকরণের শুরুতেই দেখবেন ধ্বনি এবং বর্ণ। হ্যাঁ, আমি ধ্বনি পরিবর্তনটাকে কিন্তু আলাদাভাবেই লিখছি, কারণ ধ্বনি পরিবর্তন থেকে প্রায় প্রতি বছর 1 মার্কস আসে। আর এই ধ্বনি আর বর্ণের মধ্যে কোন বিষয়গুলো আমরা পড়তে পারি, দেখবেন কিছু কিছু জায়গায় কনফিউশন তৈরি হয়, হ্যাঁ, যে কোন কণ্ঠধ্বনি কোনটা, ওষ্ঠধ্বনি কোনটা, বা কতগুলো বর্ণ আছে, এই যে বিষয়গুলো বিশেষত সংখ্যা জাতীয়, এই জিনিসটা আমাদের এখান থেকে পড়তে হবে। তারপরে শব্দের মধ্যে আমরা তো ভিতরে এখন এত কিছু পড়তে পারবো না। দেখেন, যেমন শব্দের মধ্যে যদি আমি বলি যে শব্দের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, গঠনগত বা অর্থগত শ্রেণী বিভাগ আছে, তো গঠনগত যেগুলো বা অর্থগত শ্রেণী বিভাগ, এগুলোর মধ্যে কোনগুলো রূঢ়ি শব্দ, কোনগুলো যোগরূঢ় শব্দ, হ্যাঁ, কোনগুলো হচ্ছে সাধিত শব্দ, কোনগুলো মৌলিক শব্দ, এরকম দেখবেন কিছু উদাহরণ আছে। সেই বিষয়গুলো যদি পরীক্ষার আগের দিন আমরা দেখে যাই, তাহলে পরীক্ষার পর দিন পরীক্ষায় যদি আসে, আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। কিন্তু অনেকদিন আগে দেখার কারণে যদি পরীক্ষার আগে দেখে নিতে না পারি, তখন কিন্তু ভুলে যাওয়ার একটা চান্স থাকে। তারপরে বাক্য, বাক্যের মধ্যে যে প্রকারভেদগুলো আছে সেটা, তারপরে আকাঙ্ক্ষা শক্তি যোগ্যতা কোনটা, মানে একেবারে মৌলিক যে বিষয়টা, আপনি ভিতরে এমসিকিউ বা ভিতরে এত ডিটেলস এখন কিন্তু পড়ার সময় নেই, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে আপনি সেটা দেখলেন। তারপরে পদ একই রকম, হ্যাঁ, তারপরে হচ্ছে কারক, কারকের ক্ষেত্রে দেখেন আপনি এত ডিটেলস পড়তে পারবেন না, কিন্তু কারকের ক্ষেত্রে মূল বিষয়টা কি, যে যদি ব্যক্তি কর্তা কাজ করে তাহলে কর্তৃকারক, কি যদি কি কর্তা কি দিয়ে কাজ করে তাহলে হচ্ছে করণ কারক, তারপরে সম্প্রদান মানে একবারে সত্যত্যাগ করে দিলে সম্প্রদান কারক, এই যে বিষয়টা আপনি শুধু মৌলিক বিষয়টা জানতে পারেন। বাচ্য, বাচ্য কোনটা থাকলে কোন বাচ্য হয়, এটার একটা খুবই সুন্দর একটা নিয়ম আছে, আপনি সেটা দেখতে পারেন। উপসর্গ, উপসর্গের ক্ষেত্রে আপনি উপসর্গের নামগুলো জেনে যেতে পারেন, হ্যাঁ, যে খাঁটি বাংলা উপসর্গ কোনগুলা, তারপর সংস্কৃত বা তৎসম উপসর্গ কোনগুলো, বিদেশি উপসর্গ কোনগুলো, শুধুমাত্র সবটা জেনে যেতে পারেন। দেখেন এখানে কিন্তু এই পড়ার ভিতরে কিন্তু অনেক কিছু আছে, আমি সেই কথাগুলো বলতেছি না যেটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন উপসর্গ দিয়ে যদি বলি, যে আপনি যদি উপসর্গ পরীক্ষা দিতে যাওয়ার পূর্বের দিন উপসর্গের তালিকাটা দেখে যান, এবং পরীক্ষায় যদি উপসর্গ থেকে প্রশ্ন আসে, ওখান থেকে আসার সম্ভাবনাটা বেশি, আপনাকে পড়তে হবে কি, খাঁটি বাংলা উপসর্গ কয়টা, 21টা, তারপরে তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টা, 20টা। খাঁটি বাংলা উপসর্গ গুলো কি কি, অ, অঘা, অজনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কত, কুনি, পারে, বিভর, বস, শশা, সুহা, এই যে আমার যেমন এটা মুখস্থ আছে, আপনি এইরকম ভাবে যে আপনার যে বিষয়গুলোতে কনফিউশন হতে পারে, হ্যাঁ, সেই অংশটা দেখতে হবে। এখানে এই অংশগুলো পড়লেই দেখা যায় যে আমি 5 থেকে 6 লিখে রাখছি, কখনো কখনো কিন্তু এর বেশিও হয়। আপনি শুধুমাত্র আগের দিন যদি এই টপিকগুলো দেখে যান, যেমন ধ্বনি পরিবর্তন থেকে আপনি 1 মার্কস পেয়ে যাবেন, ধ্বনি বর্ণ থেকে 1 মার্কস পেয়ে যাবেন, শব্দ থেকে 1 মার্কস পেয়ে যাবেন, বাষ্প, পদ, কারক, বাচ্য, বাকি সবগুলো মিলে আপনি আরো 2 থেকে 3 পেয়ে যেতে পারেন। এরপরে আসি ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্যে পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে আমরা কি পড়তে পারি, দেখেন প্রথমে আসি ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগ বিভাগ বা পিরিয়ড, কত সাল থেকে শুরু হয়ে কত সাল পর্যন্ত, এই বিষয়টা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে এবং ভুল হওয়ার চান্সটা এখানে বেশি থাকে, আমরা সংখ্যাটা ভুলে যাই, তো এটা আপনি একটু দেখতে হবে। এরপরে দেখবেন টাইটেল, বিভিন্ন যে ইংরেজি ইংরেজি সাহিত্যে যে বিভিন্ন সাহিত্যিকরা আছেন তাদের কিন্তু বিভিন্ন টাইটেল আছে বা কিছু বিশেষ প্রশ্ন আছে, যেমন শেক্সপিয়ারকে বলা হয় কি, পোয়েট অফ হিউম্যান নেচার, বার্ড অফ অ্যাভন, তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় কি, হ্যাঁ, পোয়েট অফ নেচার, এরকম প্রত্যেকটা সাহিত্যিকের, গুরুত্বপূর্ণ সাহিত্যিকের কিছু কিছু টাইটেল আছে বা বিশেষ বৈশিষ্ট্য আছে বা কোনটার জনক কে, এই টাইপের একটা প্রশ্ন প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। আপনি এটা পরীক্ষার আগের দিন যদি না দেখে যান, আপনার কিন্তু ভুল হওয়ার চান্সটা থাকে। তারপরে ইপিক, এলেজি, নোবেল, স্পেস, ইংরেজি সাহিত্যে পড়তে গেলে দেখবেন এরকম বিভিন্ন সাহিত্যিকের ভাগ আছে, যেমন মহাকাব্য, শোককাব্য, উপন্যাস, নাটক, তো এগুলো এখন তো আপনি ভিতরে এতগুলো রাইটার পড়তে পারবেন না, সেক্ষেত্রে আপনি করবেন কি, দেখবেন যে কোন কোন বইয়ে, প্রায় প্রত্যেকটা বইয়ে এগুলো আলাদাভাবে দেয়া আছে বা যাদের কাছে ডাইজেস্ট আছে দেখবেন আলাদাভাবে দেয়া আছে, আপনি সেখান থেকে শুধুমাত্র তালিকাটা পড়ে যেতে পারেন। ইপিক দেখবেন যে কয়েকটা ইপিক দেয়া আছে, এটা কে কে লিখছেন সেটা পড়লেন, এলিজি কয়েকটা এলিজি কাকে উদ্দেশ্য করে লিখছেন, কে কে লিখছেন সেই তালিকাটা পড়লেন, নোবেল স্পেয়ার ক্ষেত্রেও একই রকম। হ্যাঁ, আরেকটা বিষয় ইদানিং লাস্ট দেখা যায়, সেটা হচ্ছে কে কোন দেশের লেখক, আপনি এই ছকটা শেষ মুহূর্তে দেখে যেতে পারেন। হ্যাঁ, ইদানিং এই প্রশ্নটা খুবই আসতে দেখা যাচ্ছে। আর সবশেষে আছে রাইটার্স, আপনি যদি সময় পান তাহলে আপনি যে কাজটা করতে পারেন, যে আপনি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে রাইটার গুলো আপনি পড়ছেন বা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে সেটা দেখতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না আমার তো সময় হচ্ছে না, তাহলে আপনি যে এই বিষয়গুলো দেখতে পারেন, সাথে শেক্সপিয়ারকে দেখতে পারেন। হ্যাঁ, তারপরে আসি আমরা ইংলিশ গ্রামার। হ্যাঁ, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে দেখেন অনেক কিছু আছে, কিন্তু টপিকের মধ্যে আমি স্পেসিফিক কিছু টপিকের কথা বলছি, যেমন নাউন, নাউনের মধ্যে আছে জেন্ডার এবং নাম্বার, তো দেখা যায় কি যে নাউন এবং নাম্বার এবং জেন্ডার থেকে কিন্তু প্রায় 3 থেকে 4টা প্রশ্নের মতন চলে আসে। তো নাউনের প্রথমে আমি স্পেসিফিক ভাবে বলতেছি, নাউনের প্রথমে পড়তে গেলে নাউন অধ্যায়টা তো অনেক বড়, আসলে এত কিছু আমার এখন কিন্তু পড়ার সময় নেই, আমি কি করবো, দেখেন নাউনের মধ্যে কিছু কিছু ভাগ আছে, যেমন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, প্রত্যেকটা বইয়ে দেখবেন ওইটা পড়ার সময় প্রথমে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন বয়, গার্ল, তারপরে হচ্ছে কালেকটিভ নাউনে আর্মি, ক্যাটেল, এরকম পিপুল, প্রত্যেকটা দেখবেন 10টা 12টা 15টা এরকম উদাহরণ দেওয়া আছে। আপনি ভিতরে এখন কিছু পড়ার দরকার নেই, আপনি নাউন পড়ার সময় শুধুমাত্র ওই অংশটুকু একটু
পরে যান জেন্ডার নাম্বার জেন্ডারের ক্ষেত্রে দেখবেন প্রথমেই জেন্ডারের একটা ছক আছে হ্যাঁ যেমন ব্যাচেলর থেকে যেমন ব্যাচেলর থেকে কি হয় মেড বাই স্পিনস্টার হ্যাঁ তারপরে মাসকুলিন থেকে ফেমিনিন অনেকগুলো আছে কিন্তু প্রথমেই একটা ছক আছে প্রত্যেকটা বইয়ে যে আমি যেটার কথা বললাম এই ছকটা বেশি গুরুত্বপূর্ণ আপনি এইটা দেখে দিতে পারেন কারণ এখানে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নাম্বার নাম্বার পড়তে গেলে বিভিন্ন যে নিয়ম আছে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াই হয় আপনি শুধুমাত্র নিয়মটা দেখতে পারেন আর আপনি যদি সম্ভব হয় নাম্বার থেকে বেশি গুরুত্ব দিবেন কোনগুলোতে যে কিছু কিছু আছে যেগুলো সবসময় সিঙ্গুলার হয় আবার কিছু কিছু আছে সবসময় প্লুরাল হয় কিছু কিছু আছে সিঙ্গুলার প্লুরাল উভয় হিসেবে ব্যবহৃত হয় তো ইদানিং পরীক্ষায় এই টাইপের ব্যতিক্রমী টাইপের যে প্রশ্নটা সেটা আসতে দেখা যাচ্ছে আপনি পরীক্ষার আগের দিন দেখবেন প্রত্যেকটা কিছু কিছু উদাহরণ আছে হ্যাঁ ব্যতিক্রমী যেগুলো পরীক্ষার আগের দিন দেখলে আপনি পরীক্ষার পর দিন কিন্তু সেটা মনে রাখতে পারবেন অনেকদিন আগে দেখলে ভুলে যেতে পারেন তারপরে প্রণাম প্রোনাউনের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে একটা ছক আছে দেখবেন আটটা যে প্রোনাউন আট প্রকার যে প্রোনাউন কোনটা কোন প্রোনাউন আপনি এরা দেখে গেলেই চলবে এরপরে আসি ভার্ব ভার্বের ক্ষেত্রে রাইট ফর্ম অফ দ্য ভার্ব সেটার কথা বলছি না শুধুমাত্র ভার্ব পড়তে গেলে প্রথমে যে ক্লাসিফিকেশন গুলো আসে ফাইনাইট নন ফাইনাইট ইত্যাদি আপনি সেই অংশটা দেখে নিতে পারেন কোনটা থাকলে কি হবে তারপরে এই যে অংশটা জিরাট পার্টিসিপল এবং এইদিকে হচ্ছে ফ্রেজ ক্লজ এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন মিসিং হয় না 100% হবে তো আপনি কিন্তু জিরান্ড এবং পার্টিসিপল অলরেডি পড়ে আসছেন আপনি শেষ মুহূর্তে গিয়ে দেখেন যে আসলে কোনটা থাকলে জিরান্ড হবে কি কোনটা থাকলে পার্টিসিপল হবে আপনি যেভাবে শিখে আসছেন সেই বিষয়টা একবার খালি দেখেন কারণ এই মুহূর্তে কিন্তু আপনার এমসিকিউ প্র্যাকটিস করার মতন সময় নেই তারপর হচ্ছে ফ্রেজ এবং ক্লজ ফ্রেজ এবং ক্লজের ক্ষেত্রে আপনিও একই রকম যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কখন হবে নাউন ফ্রেজ কখন হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখন হবে বা অ্যাডভার্বিয়াল ক্লজ কখন হবে কোন নিয়ম থাকলে আপনি সেটা দেখতে পারেন এই অংশটা আমার মনে হয় পরীক্ষার আগের দিন আপনি এই অংশগুলো দেখে যেতে পারেন কারণ এইখানে আমাদের ভুল হওয়ার চান্স থাকে আমরা যদি পুরোটা না দেখি হয়তো পরীক্ষার পর দিন এমন একটা জেন্ডার আসলে আমি পড়ছিলাম কিন্তু আমি ভুলে গেছি হ্যাঁ যেমন বোর শো হ্যাঁ তারপর বাগ ডো হার্ট রো কিন্তু কোনটা দেখা গেছে আমার উল্টা পাল্টা হইতে পারে হ্যাঁ আর লাস্ট লেখা আছে লাল কালিতে দেখেন রুল রুল বলতে যেটা বোঝানো হয়েছে যে আপনি ইংলিশ ব্যাকরণে কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে ভয়েস নারেশন রাইট ফ্রম দ্য ভার্বস কন্ডিশনাল সেন্টেন্স ট্রান্সফরমেশন অনেক কিছু তো এই বিষয়গুলোতে অনেক কিছু আছে যদি এই কোনো বিষয়গুলো আপনার কাছে সাজানো থাকে খুবই সংক্ষিপ্ত আকারে যদি রুল আলাদাভাবে লিখে থাকে তো আপনি চাইলে এর সাথে সেই রুলটা দেখে নিতে পারেন আর না চাইলে আপনি স্কিপ করতে পারেন এরপরে দেখেন এই অংশগুলো পড়লে আমরা আশা করতে পারি যে এখান থেকে 5-6 পাবো আর ইংরেজি সাহিত্যে আগের অংশটা পড়লে আমরা 3-4 পেয়ে যাবো এরপরে দেখেন আসে হচ্ছে গণিত তো গণিতের ক্ষেত্রেই প্রথমে হচ্ছে বীজগণিতিক যে সূত্রগুলো আছে বীজগণিতিক সূত্র কারণ আপনি কিন্তু এই মুহূর্তে একদিনে বা দুই দিনে আপনি কিন্তু সবগুলো ম্যাথ আপনার পক্ষে করা সম্ভব না হ্যাঁ এটা কখনো পসিবল না তবে আপনি কিন্তু চাইলে সূত্রগুলো পড়তে পারেন কারণ পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে আপনি অঙ্ক পারতেছেন আপনার সূত্র মনে নাই তো সূত্রগুলোর মধ্যে কোনটা আসে প্রথমে বীজগণিতিক সূত্র তারপর হচ্ছে বর্গের সূত্র ঘনের সূত্র তারপর হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণের মধ্যে কিছু নিয়ম আছে আপনি সেই সূত্রগুলো দেখতে পারেন এরপরে কি আসে সূচক আসে লগ আসে তারপর হচ্ছে ধারা আসে তারপরে আপনি যদি ওদিকে সেটের কথা বলি ওখানে কিছু নিয়ম আছে তারপর হচ্ছে বিন্যাস সমাবেশ সেখানে কিছু নিয়ম আছে আপনি সেই সূত্রগুলো দেখতে পারেন বীজগাণিতিক সূত্র ইদানিং কালে দেখবেন যে অসম থেকে একটা প্রশ্ন আসতে দেখা যাচ্ছে হ্যাঁ অসমতার কিছু শর্ত আছে লেস দেন থাকলে কি হবে গ্রেটার দেন থাকলে কি হবে হ্যাঁ ছোট থেকে ছোট বড় থেকে বড় কি কোন সময় মান কিভাবে লিখতে হয় ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় নাকি থার্ড ব্র্যাকেট দিতে হয় এই বিষয়টা ক্লিয়ার করে দেবেন ওইটা দেখলেই কিন্তু হবে হ্যাঁ আপনাকে কিন্তু ভিতরে অঙ্ক করতে হচ্ছে না তারপরে জ্যামিতির সূত্র এবং চিত্র জ্যামিতি কিন্তু আপনি সব করতে পারবেন না তবে জ্যামিতির কিছু মৌলিক বিষয় বিশেষ করে চিত্র আকারে যেগুলো আছে সেটা আমার জানা প্রয়োজন জ্যামিতির ক্ষেত্রে একটা প্রশ্ন প্রতি বছর পরীক্ষায় দেয় 100% সেটা হচ্ছে কোন নির্ণয় করতে বলা হয় হ্যাঁ হয়তো বা ত্রিভুজ থেকে চতুর্ভুজ থেকে বৃত্ত থেকে যে কোনো অংশ থেকেই হোক কোনটাকে নির্ণয় করতে বলা হয় তো আপনি সেটা পড়ার সময় একটু খেয়াল রাখতে পারেন হ্যাঁ জ্যামিতির চিত্র যেমন ত্রিভুজ পড়তে গেলে সমকোণী ত্রিভুজ তারপরে বাহু ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ হ্যাঁ তারপরে হচ্ছে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ এই আগে আপনি চিত্রটা মাথার মধ্যে রাখতে পারেন এবং পাশাপাশি প্রত্যেকটা ত্রিভুজে কি করতে হয় ক্ষেত্রফল বের করতে বলা হয় সেটার সূত্রটা দেখতে পারেন চতুর্ভুজে আসলে প্রথমে কি আসে বর্গ রম্বস আয়ত সামুদ্রিক ট্রাপিজিয়াম এই অংশগুলো কি পরীক্ষায় কিন্তু এই অংশ থেকে পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে তো আপনি সেই চিত্রটা ভালো করে দেখে যেতে পারেন এবং সেই চিত্র দেখলে কিন্তু আপনার সূত্রটা চলে আসে যেমন বর্গের দৈর্ঘ্য কত কর্ণ ক্ষেত্রফল কত কর্ণের দৈর্ঘ্য কত হ্যাঁ এরকম কিছু তার পরিসীমা কত সেই চিত্রটা আর সূত্রটা দেখতে পারেন কারণ পরীক্ষায় প্রশ্ন আসলে ওর মধ্যে থেকে আসবে আর লাস্টে লেখা আছে পাটিগণিতের সূত্র পাটিগণিতের সূত্রে আপনি কি দেখতে পারেন আসলে পাটিগণিতের কোন সূত্র আছে সূত্র না একটা অধ্যায়ের আছে সেটা হচ্ছে সরল ও যৌগিক গুণফল তো আপনি এই অধ্যায়টা থেকে ওই যে i equal to prn এবং c equal to p1 plus r to the power n কোনটা কি সেটা দেখতে পারেন আর কিছু মৌলিক বিষয় আছে যেমন হচ্ছে লাভ ক্ষতির ক্ষেত্রে আপনাকে সবসময় হিসাব করতে হবে কি মানে ক্রয় মূল্যে সবসময় লাভ বা ক্ষতিটা হিসাব করতে হবে এরকম পাটিগণিতের ক্ষেত্রে আর
কিছু নিয়ম আছে। হ্যাঁ, আর আমি যদি বলি টাইপ, টাইপ বলতে বোঝানো হয়েছে যতগুলো অঙ্ক এখানে দেখানো হচ্ছে, আপনার যদি সাজানো থাকে, হ্যাঁ পরীক্ষায় দেখবেন বারবার ঘুরে ফিরে কিছু টাইপের অঙ্ক আসে, যদি ওই টাইপগুলো আপনার সাজানো থাকে বা আলাদাভাবে মার্ক করা থাকে, আপনি কিছু টাইপের অঙ্কটা খালি দেখে যেতে পারেন, আর না থাকলে আপনি এটা স্কিপ করতে পারেন। এরপরে আসি মানসিক দক্ষতা। মানসিক দক্ষতার ক্ষেত্রে খেয়াল করেন, প্রথমে লেখা আছে যে কিছু সূত্র বা নিয়ম কিন্তু আমাদের পরীক্ষায় প্রতি বছরই আসে, পরীক্ষার এক থেকে দুই দিন আগে আমরা ওই বিষয়টা না দেখে গেলে অনেক সময় ভুলে যাওয়ার চান্স থাকে। যেমন কি, যেমন হচ্ছে একটা কোডিং, হ্যাঁ আপনারা দেখবেন যে কোডিং ডিকোডিং বলে একটা অপশন আছে, যেমন হচ্ছে এ যদি ওয়ান হয় তাহলে জেড ওয়ান, কারণ এ হচ্ছে প্রথম দিক থেকে ওয়ান, জেড হচ্ছে শেষের দিক থেকে ওয়ান। এইটা যেমন আমরা খুব সহজে নির্ণয় করতে পারি কিভাবে, আপনি এ থেকে এম পর্যন্ত প্রথমে লিখলেন ১৩টা, আবার এম এর নিচে এন লিখে এই এন থেকে আবার এ পর্যন্ত এর বরাবর লিখে লিখলেন জেড, এই যে একটা নিয়ম। হ্যাঁ, অনেকেই হয়তো নিয়মটা জানেন, অনেকে জানেন না, এই যে নিয়মটা আপনি কিন্তু এটা যদি রুম থেকে ঠিক করে নিয়ে যেতে পারেন বা পরীক্ষার হলে আসলে আপনি শুধুমাত্র লিখলেই দেখবেন যে কোনো প্রশ্নের উত্তর ওখান থেকে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এরকম কোডিং ডিকোডিং এর যে একটা ছোট ছোট নিয়ম আছে, ঘড়ি ক্লক, হ্যাঁ ঘড়ির কাটার ক্ষেত্রে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত, আপনি এই যে সূত্রটা আছে আপনি সেই সূত্রটা দেখে যান, এবং যদি আপনি চিত্রের সাহায্য করে থাকেন চিত্রটা একবার দেখে যান। এর সাথে আরো যদি একটা বিষয় থাকে ঘড়ির ক্ষেত্রে, যেমন হচ্ছে কতটুকু সময় হারায় বা এই প্রশ্নটা, তারপর হচ্ছে ওই যে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এখন ৯:১৫ বাজে, আপনি ছোট ছোট বিষয়ে দু একটা দেখে যেতে পারেন। ক্যালেন্ডার, ক্যালেন্ডারের ক্ষেত্রে কিছু কনফিউশন তৈরি হয়, আপনি সেই কনফিউশনটা দূর করতে পারেন। কিরকম, যে আজকে যদি রবিবার হয়, ধরে নিচ্ছে আজকে রবিবার, তাহলে দুই দিন পর কি বার হবে, সেটা কি সব মঙ্গলবার হবে নাকি বুধবার হবে, আমরা এটা বুঝতে পারি না যে আসলে কি মঙ্গলবার দুই দিন পর বলতে দুই দিন পরে ধরবে নাকি দুই দিন পর বলতে সেই দুই দিনকে ক্রস করে তার পরের দিন। হ্যাঁ, এই যে একটা বিষয়। তারপরে হচ্ছে আজকে রবিবার, ৩৫৩ দিন পর কি বার হবে, এখানে একটা ছোট্ট নিয়ম আছে। তারপরে দেখবেন বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়। তারপরে অল্প সময়ের ব্যবধান থেকে আমরা কিভাবে দিন বের করতে পারি, আপনি এই নিয়মটা দেখে দিতে পারেন, পরীক্ষায় কিন্তু প্রশ্ন এরকমই হয়, আপনি শুধু নিয়মটা দেখলেই চলছে। তারপরে মিরর, মানে আয়না এবং পানি, আয়না এবং পানির ক্ষেত্রে কি হয় যে একটি বস্তুকে, যেমন রিলেশন শব্দটিকে আয়নায় কেমন দেখাবে বা রিলেশন শব্দটিকে পানিতে কিরকম দেখাবে, এই প্রশ্নটাই বেশি আসে। আমরা কি করতে পারি, আপনারা জানেন এটার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমি এই পাশে ধরেন মিরর শব্দটাকে লিখলাম, আমি যখন পৃষ্ঠাটাকে, ধরেন আপনি হচ্ছে খাতার পৃষ্ঠে লিখছেন, আপনি যদি খাতার পৃষ্ঠাটা এইভাবে উল্টান, মানে আমি ধরে নিচ্ছেন যে এটা একটা পুরো একটা খাতা, আমি এখানে মিরর লিখছি, আমি যদি ডান থেকে বামে এইভাবে উল্টাই তাহলে উপর পাশে যে ছাপটা পড়বে সেটা হচ্ছে পানি, আয়নাতে, আয়নাতে একটা বস্তু কিরকম দেখাবে। আর মিরর শব্দটা লিখে আছে, এবার আমি ডান থেকে বামে না বরং নিচ থেকে উপরের দিকে উঠানোর পরে যে ছাপটা দেখতে পাবো সেটা হচ্ছে পানিতে, এই যে একটা নিয়ম, আপনি এটা দেখে গেলেন। পাশাপাশি কি আপনার একটা বিষয় মিররের থেকে দেখতে পারেন, যেমন কোন বর্ণগুলো একই রকম দেখায়, অর্থাৎ চেঞ্জ হয় না বাস্তবে এবং আয়নায়, এবং বাস্তবে অথবা পানিতে একই রকম দেখায়, যেমন কি মোটু হয় YX এই ১১টা, হ্যাঁ যে মিররের ক্ষেত্রে। আবার হচ্ছে পানির ক্ষেত্রে কি আছে, হাই অক্স এসো তোমাকে ৫টা শার্ক হয় BCDEK, এই যে ৯টা, তাহলে এই দিয়ে দেখতে পারেন পরীক্ষার সময় প্রশ্ন আসে যে কোনগুলো একই রকম দেখায়, আপনি সেইটা মুখস্থ থাকলে আপনি পারবেন। ডিরেকশন এবং ডিস্টেন্স, মানে দিক এবং দূরত্ব, এক্ষেত্রে আমাদের কারো কারো কিছু সমস্যা হয়, মানে কোন দিকে আমি যাব, এটার ক্ষেত্রে আপনি জাস্ট একটা দুটো প্র্যাকটিস করে দিতে পারেন যে আসলে মানে উত্তর বলতে কোন দিক, দক্ষিণে ডানে বা বায়ে কি। আর দূরত্বের ক্ষেত্রে মেইনলি যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে কোনো না কোনো ভাবে আমাদের পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আসতে হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজটাকে নিয়ে আসতে হয়, তো কোনো দু একটা সমকোণী ত্রিভুজ কিভাবে নিয়ে আসতে পারে সেটা দু একটা আপনি দেখতে যেতে পারেন। ফিগার, ফিগার বলতে এখানে বোঝানো হচ্ছে যে কাউন্টিং ফিগার। হ্যাঁ, আপনারা দেখবেন যে বিশেষ করে ত্রিভুজ চতুর্ভুজ সংখ্যা এগুলো নির্ণয় করতে বলা হয়, তো এটার নিয়ম অনেকেই শিখেন, তবে এটার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, বিগত বছর প্রিলি প্লাস লিখিত পরীক্ষায় দেখবেন যে কিছু কিছু প্রশ্ন আসছে, খুব বেশি নয় ১৫টা ২০টা বা ১০টা ১৫টা হবে, আপনি চাইলে পরীক্ষার আগের দিন সেটা একটু দেখে মুখস্থ করে যেতে পারেন, কারণ পরীক্ষার মাঝে মাঝে এই অংশটা কিন্তু হুবহু তুলে দেওয়া হয়। তারপরে দেখেন সংখ্যা এবং যন্ত্র, সংখ্যাটা কি, যে সংখ্যার কিছু আবার স্পেসিফিক নিয়ম আছে, সংখ্যার নিয়ম কি পরবর্তী সংখ্যাটি কত, হ্যাঁ এরকম একটা প্রশ্ন মাঝে মাঝে আসে। তারপরে হচ্ছে সংখ্যার ক্ষেত্রে স্পেসিফিক ভাবে যদি বলি, দেখবেন দশমিকের একটা অঙ্ক আসে, আপনি পরীক্ষার আগের দিন দশমিকের অঙ্ক আপনি পারেন কিন্তু পরীক্ষার হলে কিভাবে দ্রুত করতে পারেন সেটা কিন্তু আগের দিন দেখে যেতে পারেন। তারপরে কি কোন সংখ্যাটি বড় বা ছোট, ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, কোন সংখ্যাটি ছোট বা বড়, এরকম একটা প্রশ্ন প্রায় থাকে, আপনি কিন্তু আগের দিন যে শর্টকাট নিয়মটা আছে হ্যাঁ সেটা কিন্তু আপনি দেখে দিতে পারেন, তাহলে পরীক্ষা হলে আসলে আপনি ওটা পারবেন। তো সংখ্যার ক্ষেত্রে এরকম ৩-৪টা নিয়ম আছে যে আপনি শুধুমাত্র ওই স্পেসিফিক নিয়মটাই রেখে দেন। এরপরে লাস্টে আসে যন্ত্র, এখানে পুরোটা লেখা সম্ভব হয়নি, এটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা। তো এই প্রশ্নটা প্রিলিতে তুলনামূলক কম আসে, তবে এখান থেকে আপনি কি করতে পারেন, প্রিলি প্লাস লিখিত পরীক্ষায় যে অল্প কয়েকটা প্রশ্ন আসে দেখবেন এই অংশ থেকে, সেই প্রশ্নগুলো সলভ করে দিতে পারেন, যে ভারসাম্য রক্ষা করতে হলে আমার কি করতে হবে বা বইটা সামনে না পিছনে চালাইতে হবে, কিছু প্রশ্ন আছে আপনি শুধুমাত্র সেই অংশটা দেখে দিতে পারেন।
এরপরে আসে দেখি যে এই অংশটা করলে কিন্তু দেখা যায় এখানে 7 8 বাইরে বেশি মার্কস পাবেন, কারণ কোডিং থেকে এক মার্কস থাকেই, ক্লক ক্যালেন্ডার এগুলো থেকে এক এক দুই বা এক থাকে, মিরর আয়না পানি দিক দিক দূরত্ব থেকে একটা থাকেই, ফিগার থেকে একটা প্রায় থাকে, সংখ্যাগত পদ্ধতি থেকে থাকে তিন থেকে চারটা, মানে আপনি এই অংশের নিয়মগুলো দেখে গেলে দেখা যাবে আপনি এখান থেকে 8 থেকে 10 মার্কস পেয়ে যেতে পারেন। এরপরে আসি বাংলাদেশ, বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে প্রথমেই যে অংশটা আসে বাংলাদেশের জাতীয় বিষয়গুলির মধ্যে জনপদ অংশটা, হ্যাঁ তো এই জনপদ থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন প্রায় থাকে, আপনি জনপদের কার অবস্থান কোন জায়গায় সেটা কিন্তু দেখে নিতে পারেন, এটা খুব বেশি সময় লাগবে না। এরপরে দেখেন এরপরে মানে পুরো একটা ইতিহাস আসে বিভিন্ন শাসনামল, এই শাসনামল কিন্তু আমাদের এই অল্প সময়ের মধ্যে পড়া সম্ভব না, বা ওইখানে পড়েও যে আপনি খুব বেশি ইফেক্টিভ হবে এটাও বলা যাবে না, আপনি সেটা বাদ দিতে পারেন। 47 থেকে 70 এখানে কিন্তু অংশটা অনেক বড়, কিন্তু 47 থেকে 70 কি আপনি সব পড়বেন? আপনি কিন্তু সব পড়তে পারবেন না। দেখেন এখানে পড়তে গেলে যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন 54 যুক্তফ্রন্ট নির্বাচন বা 70 নির্বাচন আপনি এটা জানেন, কিন্তু ওই নির্বাচনে আওয়ামী লীগ কতগুলো পদ লাভ করছিল, হ্যাঁ আসন লাভ করছিল, হয়তো আপনার এটা ভুলে যাওয়ার একটা চান্স থাকে কিন্তু, হ্যাঁ তারপরে 66 ছয় দফা আপনি জানেন 6 দফা আছে, কিন্তু কত নম্বর দফায় কি কি বলা আছে এটা আপনি জানেন, কিন্তু হয়তো আপনার অনেকদিন আগে পড়ার কারণে ভুলে গেছেন। আপনি এই অংশটা দেখে নিতে পারেন, যেখানে আপনার কনফিউশন হয় 52 54 66 তারপরে 69 68 70 71 এগুলোর মধ্যে যে অংশটা আপনার ভুলে যাওয়ার চান্স থাকে সেটা আপনি দেখতে পারেন। এবারে আসি 71 এর মধ্যে পড়তে গেলে কিন্তু একেবারে 7ই মার্চ থেকে শুরু হয়, 7ই মার্চ 26শে মার্চ তারপরে 10ই এপ্রিল 17ই এপ্রিল এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। তো এখানে দেখেন 7ই মার্চের এখানে খুব বেশি কনফিউশন হওয়ার সেরকম কিছু নাই, তারপর আপনি দেখতে পারেন কিছু বিষয়, তারপরে ওই 10ই এপ্রিল 17ই এপ্রিল আসলে কিন্তু ঝামেলা বাজে, মুজিবনগর দিবস, মুজিবনগর দিবসের মধ্যে যে কোন সরকারের মানে কে কোন দায়িত্বে ছিলেন এরকম একটা প্রশ্ন প্রায় প্রতি বছর আসতে দেখা যায়, কিন্তু এখানে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে খুব বেশি, যেমন কে হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কে ছিলেন, অর্থমন্ত্রী কে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন এবং আরো কিছু বিষয় আছে, তো সেই জায়গায় কনফিউশনের একটা চান্স থাকে। তারপরে ভিতরে পড়তে গেলে দেখবেন যে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর কোন সেক্টরের অধীনে কোন এলাকা ছিল এবং সেক্টর প্রধান কে ছিলেন, এখানে একটা ভুল হওয়ার চান্স থাকে। তারপরে আমরা যদি বলি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করছে কোন দেশগুলো, এখানে একটা ভুল হওয়ার চান্স থাকে, মানে আমি বলছি যে সব থেকে কনফিউশন হতে পারে এবং পরীক্ষায় আসার মতন, এবং ছটটা শুধুমাত্র পরীক্ষার আগের দিন দেখে গেলে আপনার মনে থাকবে, আপনি সেই ছটটা 71 থেকে কিন্তু আমি কিছু কিছু বললাম এই অংশগুলো দেখতে পারেন। এরপরে দেখেন আমরা আসি কৃষির সম্পদ, কৃষির সম্পদের ক্ষেত্রে কিন্তু আপনার কোন অংশটা ভুল হতে ভুল হওয়ার চান্স থাকে, যে বাংলাদেশের সবচেয়ে বেশি পাট জন্মে কোথায়, ফরিদপুরে, এরকম বিভিন্ন অঞ্চল কিন্তু বিভিন্ন কিছু উৎপাদনের জন্য বেশি বিখ্যাত, মানে ওই অঞ্চলে বেশি জন্মে, এই অংশটা আপনি পরীক্ষার আগে দেখে দিতে পারেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে কোন গবেষণা কেন্দ্রগুলো বা কোন স্থানগুলো কোথায় আছে সেটা দেখে দিতে পারেন। তারপরে আরেকটা বিষয় আছে যে এই মুহূর্তে বাংলাদেশ কোনটা উৎপাদনে কততম, যেটা অনেকটা সাম্প্রতিকের প্রশ্ন, হ্যাঁ আলু উৎপাদনে কত, মাছ উৎপাদনে কত, আপনি সেই অংশটা দেখতে পারেন। এরপরে আসি উপজাতি, উপজাতির ক্ষেত্রে কিছু কিছু কনফিউশন তৈরি হতে পারে, সেটা কি যে দেখবেন যে অনেকগুলো উপজাতি, কে অন্য উপজাতি কোন জায়গায় বাস করে বা কার হচ্ছে গ্রাম প্রধানকে কি বলা হয় বা কার উৎসব কোনটা, জাস্ট এতটুকুই, এই অংশগুলো কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই একটু প্যাচ বাঁধে। অর্থনীতি, অর্থনীতির ক্ষেত্রে এই অংশটা আপনাকে কিন্তু পরীক্ষার আগের দিন দেখতেই হবে, বিশেষত এখানে কি দেখতে হবে এই অংশ থেকে সাম্প্রতিকের প্রশ্ন বেশি করা হয় কোনটা, যেমন আমি যদি স্পেসিফিক ভাবে বলি অর্থনৈতিক সমীক্ষা, বিভিন্ন ডেটা আছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন মূল্যস্ফীতি কত, জিডিপি কত, এরকম অনেকগুলো ডেটা আসবে। তারপরে একটা গেল অর্থনৈতিক সমীক্ষা, একটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেমন লাস্ট অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে সেটা দেখতে পারেন, তারপরে জাতীয় বাজেট সেটা দেখতে পারেন, আরো যদি একটা প্রাসঙ্গিক থাকে আপনাকে অর্থনীতি থেকে বিশেষ করে ডেটা টাইপের অংশগুলো দেখতে হবে, কারণ পরীক্ষায় সংখ্যা জাতীয় বিষয়গুলো আমাদের খুব ভোগায়, হ্যাঁ আমরা এটা মনে রাখতে পারি না। এরপরে আসি সংবিধান, খুবই গুরুত্বপূর্ণ, এই সংবিধান থেকে আপনাকে কি দেখতে হবে, সংবিধান পড়তে গেলে প্রথমে দেখবেন সংবিধানের ইতিহাসের মধ্যেই কিছু কনফিউশন তৈরি হয়, কখন সংবিধান গৃহীত হয়, কখন গণপরিষদ উত্থাপন হয়, কখন কার্যকর হয়, কখন প্রবর্তিত হয়, কিছু বিষয় কিন্তু কনফিউশন তৈরি করে, কে লিখেন, কে গণপরিষদ উত্থাপন করেন, তারপর বিরোধী দলের সদস্য কে ছিলেন, এই যে কনফিউশন গুলো আপনি সেটা দূর করে নিলেন। তারপরে সংবিধান পড়তে গেলে আসে অনুচ্ছেদ, আপনারা জানেন যে 1 থেকে 47 পর্যন্ত সবগুলো অনুচ্ছেদ পড়তে বলা হয় এবং 47 পর থেকে কিছু অনুচ্ছেদ পড়তে বলা হয় গুরুত্বপূর্ণ গুলো, তো অনুচ্ছেদের নামগুলো যদি আপনি পরীক্ষার আগের দিন না দেখে যান, হ্যাঁ কোনো কারণে আপনি ভুলে গেছেন অনুচ্ছেদ সম্পর্কে, দেখবেন যে ওই আপনি পরীক্ষার হলে গিয়ে পারেন কিন্তু আপনার মনে হচ্ছে না যে এক্সাক্ট এটা কত নাম্বার আছে, লাস্ট খালি একবার চোখ বুলালেই আপনার সবগুলো অনুচ্ছেদ মনে করবে। সংবিধানের ক্ষেত্রে কিছু সংখ্যা জাতীয় সমস্যা আছে, সংখ্যা জাতীয় সমস্যাটা কি কি, যেমন হচ্ছে কোনোটার উত্তর হয় 7 দিন, কোনোটা 15 দিন, 30 দিন, 60 দিন, 90 দিন, কোন প্রশ্নের উত্তর কত, হ্যাঁ সেটা আপনাকে কনফিউশন ক্লিয়ার করতে হবে। বয়স 18 বছর কখন কাদের প্রয়োজন, 25 বছর কাদের প্রয়োজন, 35 বছর কাদের প্রয়োজন, হ্যাঁ 2/3 কাদের প্রয়োজন, এই যে অংশটা, এই সংখ্যা জাতীয় কিছু সমস্যা আপনি হচ্ছে এই কনফিউশন ক্লিয়ার করলেন। তারপরে একটা সংবিধানের তফসিল, কত নম্বর তফসিলে কি বলা আছে এটা পরীক্ষার আগের দিন দেখতে পারেন। তারপর সংবিধানের যে সংশোধনী, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে সংশোধনীগুলো কোনটা ভাগে কি বলা আছে সেটা দেখতে পারেন। দেখেন আমি কিন্তু বাংলাদেশের আরো অনেক কিছু বিষয় আছে, হ্যাঁ
এবং সবগুলোর কথা বলি নাই যেগুলোতে আমাদের শুধুমাত্র কনফিউশন হইতে পারে বা পরীক্ষায় পরের দিন আসতে পারে আমাদের ভুলে যাওয়ার চান্স আছে আমি সেই অংশগুলোর কথা বললাম এখন আপনার মনে হতে পারে অনেক বড় আসলে কিন্তু এত কিছু বড় না আপনি শেষ মুহূর্তে আপনি দেখেন যে সংবিধান আপনার যদি পড়া থাকে আপনার আমি যতটুকু বললাম এইটুকু দেখতে আপনার আধা ঘন্টা সময় লাগবে না সর্বোচ্চ লাগলে হয়তো বা সংবিধানে আধা ঘন্টাই লাগবে আপনি যদি আগে ভালোভাবে পড়া থাকে আপনি চোখ বুলে যাবেন ওই অংশগুলো দেখবেন যে আধা ঘন্টার মধ্যে বা বিশ মিনিটের মধ্যে কারো কারো ক্ষেত্রে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে এরপরে আসি আরো অন্যান্য অন্যান্য বলতে কেন বোঝানো হয়েছে এই টপিকগুলোর বাইরে তো আপনার অন্য মানে অন্য কোন জায়গায় আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি যদি মনে করেন যেটা আপনি ভুলে যান সেটা দেখতে পারেন তবে এই অংশগুলো পরীক্ষায় দিয়ে গেলেই কিন্তু মোটামুটি এই অংশগুলো দেখলে দেখা যায় এখানে 10-12 লেখা আছে হয়তো আর বেশি মার্কস আপনি পেয়ে যেতে পারেন এরপর আসে আন্তর্জাতিক আন্তর্জাতিকের শুরুতেই আছে সভ্যতা ইদানিংকালে সভ্যতা থেকে একটা প্রশ্ন আসে দেখা যায় তো আমরা সভ্যতা পড়ি কিন্তু দেখা যায় যে কোন সভ্যতা অবদান কি বা যে সভ্যতা থেকে যে প্রশ্নগুলো আসে খুব বেশি না একটা সভ্যতা 3-4 ইনফরমেশন আছে কিন্তু আমরা ভুলে যাই হ্যাঁ পরীক্ষা আসতে আসতে ভুলে যাই আপনি পরীক্ষার আগের দিন কোন সভ্যতার অবদান কি বা ওই অংশটা দেখতে পারেন এরপরে দেখবেন বিভিন্ন ছক আছে যেমন ভৌগোলিক উপনাম বিভিন্ন প্রণালী বিরোধপূর্ণ অঞ্চল এই অংশগুলো থেকে প্রায় প্রত্যেক বছর প্রশ্ন আসে দেখা যায় হ্যাঁ তো এই অংশগুলোর যে ছকটা আছে আপনি সেই ছকটা ভালোভাবে দেখবেন তারপরে পরিবেশ পরিবেশের মধ্যে আমরা কি পড়তে পারি পরিবেশের মধ্যে দেখবেন পরিবেশের বিভিন্ন কনভেনশন আছে বা পরিবেশের বিভিন্ন চুক্তি আছে পরিবেশের প্রোটোকল আছে বা কপের সম্মেলন আছে হ্যাঁ এই বিষয়গুলো পরিবেশ থেকে আপনি দেখে দিতে পারেন কারণ কোনটা ভিয়েনা কনভেনশন কি কিয়োটো প্রোটোকল কি এগুলো কিন্তু আমাদের ভুল হওয়ার চান্স থাকে তারপরে হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ অধ্যায়টা অনেক বড় আপনি কিন্তু এখন এত কিছু পড়তে পারবেন না জাতিসংঘের শুরুতেই দেখবেন একটা বিষয় আছে যে কোন সম্মেলনে কি বলা হচ্ছিল এইটা জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো আছে ছয়টা সেই ছয়টা অঙ্গ সংগঠন কোনটা কি সেটা আর জাতিসংঘ থেকে আরেকটা প্রশ্ন আসতে দেখা যায় যে জাতিসংঘের যে সংস্থাগুলো আছে সেটা কোনটা কি নিয়ে কাজ করে আমি যদি উদাহরণস্বরূপ বলি UNHCR ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি হ্যাঁ তার মানে কি এই যে ইউনাইটেড নেশনস হাই এটা কি নিয়ে শরণার্থীদের কাজ করে UNHPA এটা কি জনসংখ্যা নিয়ে কাজ করে UNDP ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা কি উন্নয়ন নিয়ে কাজ করে তার মানে ওই যে কোন সংস্থাগুলো শুধুমাত্র কি নিয়ে কাজ করে আপনি যদি পূর্ণ রূপটা জেনে যেতে পারেন দেখা যেতে পারে সেখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে সংস্থা জাতিসংঘের বাইরেও আরো কিছু সংস্থা আছে অর্থনৈতিক রাজনৈতিক সামরিক হ্যাঁ স্বেচ্ছাসেবী আপনি কি বলছেন এই সব সংস্থাগুলো কিন্তু অনেক বেশি আপনি শেষ মুহূর্তে সব সংস্থা যদি চান দরকার নেই পড়ার আপনি শুধুমাত্র যে অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি সেটা দেখতে পারেন এবং সংস্থার মধ্যে সব দেখার দরকার নেই আপনি কি দেখতে পারেন যে ওইটার প্রতিষ্ঠা সাল কি জাতীয় সংস্থা বর্তমান সদস্য কত বা বিশেষ কোনো বর্তমান অবদান আছে কিনা এইটা দেখতে পারেন আর সংস্থার মধ্যেই পড়লে কিন্তু সদর দপ্তর চলে আসে তবে আমি আলাদাভাবে সদর দপ্তরটা লিখছি যে প্রতি বছর বিসিএস প্রিলিতে আন্তর্জাতিক থেকে সদর দপ্তর থেকে একটা প্রশ্ন থাকে মাঝে মাঝে দুইটাও প্রশ্ন চলে আসে এই সদর দপ্তরটা আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে আর এটা হচ্ছে অন্যান্যটা হচ্ছে বাংলাদেশের মতো এর বাইরে যদি আপনার যদি সমস্যা থাকে আপনি সেটা দেখবেন দেখেন এখানে অনেক কিছু মনে হচ্ছে কিন্তু সভ্যতা উপনাম প্রণালী বিরোধ এই অংশগুলো পড়তে কিন্তু সময় লাগে না এগুলো একটা ছক জাস্ট বইয়ে হচ্ছে এক পৃষ্ঠার আধা পৃষ্ঠার এরকম ছক আছে আপনি সবগুলো পড়লেই কিন্তু হবে এরপরে আসি বিজ্ঞান দেখেন বিজ্ঞানের তিনটা পার্ট আছে আমরা জানি ভৌত বিজ্ঞান জীব বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আমি যেটা বলবো যে বিজ্ঞানে আমাদের এক এক ধরনের সমস্যাটা এক এক রকম হ্যাঁ হয়তো বা কারো সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর্টস কমার্স এটা নিয়ে একটা সমস্যা হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখবেন যে ভৌত বিজ্ঞানের মধ্যে কি আছে আলো তাপ হ্যাঁ তারপরে হচ্ছে কি বলবো শব্দ দেখবেন কারো কেউ কেউ আলো তাপ খুব ভালো পারেন শব্দ অধ্যায়ে একটু সমস্যা হয় ওই জায়গায় আমি ভুলে যাই সেটা দেখতে পারেন কারো কারো ভৌত জীব বিজ্ঞানে দেখবেন যে কেউ কেউ সমস্যায় পড়েন কোন জায়গায় যে প্রাণী বিজ্ঞান যেটা আছে যেমন হচ্ছে রক্ত পরিপাকতন্ত্র পৌষ্টিকতন্ত্র কেউ কেউ এই বিষয়টা ভুলে যান আবার কেউ কেউ দেখবেন উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে কি আছে যে প্রাণীর যে মৌখিক উপাদানগুলো আছে হ্যাঁ মুখ্য এবং গৌণ যে উপাদানগুলো আছে যেমন হচ্ছে যে CHCNPK কোন উপাদানের অভাবে কি কি হয় কেউ এই অংশটা ভুলে যান তো বিজ্ঞান পড়ার সময় জীব ভৌত বিজ্ঞান জীব বিজ্ঞান বা আধুনিক বিজ্ঞান বলে আধুনিক বিজ্ঞানের মধ্যে যেমন কি আছে সৌরজগতের বিভিন্ন অংশ আছে তারপরে ইলেকট্রনিক্স এর কিছু বিষয় আছে তো যার যে জায়গায় সমস্যা হয় বিশেষ করে আপনি যে জায়গাটা আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি পৃষ্ঠা উল্টে উল্টে সেই ভুলে যাওয়া অংশ পাঠটা শুধুমাত্র দেখে নিতে পারেন কোনো কনফিউশন থেকে সেটা ক্লিয়ার করতে পারেন দেখেন আমি এখানে 2-3 ধরে রাখছি যে আপনি যেটা দেখে যাচ্ছেন কনফিউশনের মধ্যে সেটার মধ্যে দুই একটা চলে আসতে পারে কমন যেমন আমি গণিতে কিন্তু দেখাইছিলাম এখানে আমি কোনো মার্কস হিসাব করি না এখানে আপনাকে আমি কিছুই করতে বলি না শুধুমাত্র মৌলিক বিষয়গুলো দেখে দিতে বলছি হ্যাঁ এরপরে দেখেন এরপরে আসে কম্পিউটার কম্পিউটারের ক্ষেত্রে আপনি যে অংশটা অবশ্যই পরীক্ষা আগে দেখে যাবেন প্রথমে ইনপুট আউটপুট ডিভাইস কোনটা ইনপুট কোনটা আউটপুট বা কোনটা উভয় হিসেবে কাজ করে এই প্রশ্নটা কিন্তু প্রায় প্রতি বছর পরীক্ষা আসে আপনি পরীক্ষার আগে না দেখে গেলে অনেক সময় ভুলে যাওয়ার চান্স থাকে আবার ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে যদি ভিতরে একটু পড়তে জানেন যে কোন ফাংশন কি মানে কোন ফাংশন কি হিসেবে কাজ করে হ্যাঁ এগুলো আরো যে একটা ইনফরমেশন শেয়ার দেখতে পারেন আর অবশ্যই যে কাজটা করবেন সংখ্যা পদ্ধতি আপনারা জানেন চার ধরনের সংখ্যা পদ্ধতি আছে এর মধ্যে কি কি একটা হচ্ছে ওই যে ডেসিমাল বাইনারি হেক্টাল অক্টাডেসিমাল
সেগুলো রূপান্তর এখান থেকে প্রতি বছর একটা বা দুইটা প্রশ্ন থাকে, আপনি সেটা পরীক্ষার আগের দিন দেখে যাবেন। বুলিয়ান অ্যালজেব্রা 10 থেকে 12টা উপপাদ্যর মত, উপপাদ্য না সূত্রের মত আছে, সেটা পড়ে যাবেন। এখান থেকে পরীক্ষায় মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, লজিক গেট থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে, লজিক গেটে কি ইনপুট দিলে আউটপুট কি পাবো এটা আপনি দেখতে পারেন। তারপরে হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে আইসিটির মধ্যে, আইসিটির মধ্যে নেটওয়ার্ক কি কি আছে, ওই যে ব্লুটুথ, ওয়াইফাই, তারপর হচ্ছে ওয়াই ম্যাক্স, যে অংশটা নেটওয়ার্কিং সিস্টেমের চার্ট দেখাইছিলাম আমি একটা, তো ওই চার্ট থেকে ওই চারটা বললেই দেখা যায় ওখান থেকে যে কার রেঞ্জ কত বা এরকম কিছু বিষয় আছে, ওই অংশ থেকে দেখে প্রতি বছরই একটা বা দুইটা প্রশ্ন ওখান থেকে শুধুমাত্র থাকে। ইন্টারনেট সিস্টেমের মধ্যে কিছু কিছু বিষয় আছে, যেমন আমরা যদি বলি www, আইপি অ্যাড্রেস, ইমেল, এই ছোট ছোট বিষয়গুলো আপনি দেখতে পারেন। আর আরেকটা বিষয় বলবো, এটা তো গেল হচ্ছে পুরো মানে পুরো কম্পিউটারের মধ্যে আমি কিছু টপিকের কথা বলছি, ইনপুট আউটপুট, সংখ্যা পদ্ধতি, বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, নেটওয়ার্ক, ইন্টারনেট, এটা হচ্ছে তথ্য প্রযুক্তির অংশ। তো এই অংশগুলো পড়লে, শুধুমাত্র এইটু পড়লে দেখা যায় যে পরীক্ষায় আপনি দেখবেন যে 4-5 বা তারও বেশি মার্কস পরীক্ষা চলে আসে। কম্পিউটারে 15-এর মধ্যে অনেকে 7-8 পেলেই খুশি, হ্যাঁ, সেখানে কিন্তু এই অংশটা পড়লেই 5-6 আপনি পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় যেখানে লাস্টে লেখা আছে, উদাহরণ এবং প্রকারভেদ, ইদানিংকালে পরীক্ষায় দেখবেন যে হচ্ছে অনেক কিছুর উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে মাইক্রোসফট, যদি বলি ওরাকল, এটা কিসের উদাহরণ, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এমএস এক্সেল বা এমএস এক্সেস এরকম, হ্যাঁ। তো তারপর বিভিন্ন সফটওয়্যার করতে গেলে কোনটা কোন সফটওয়্যারের উদাহরণ, তো আপনি যখন পৃষ্ঠা উল্টাবেন বিভিন্ন উদাহরণ দেখবেন চোখের সামনে আসবে, আপনি সেই উদাহরণগুলো দেখে নিতে পারেন। আর যদি সম্ভব হয় প্রকারভেদ, বাস আসলো, বাসের কয় ধরনের বাস আছে, হ্যাঁ, সফটওয়্যার আসলো সেটা কয় ধরনের আছে, আপনি এগুলো জাস্ট একটু চোখ গুলো দেখতে পারেন যদি সম্ভব হয় আর কি। এরপরে আসি ভূগোল। আচ্ছা, ভূগোলের ক্ষেত্রে যে বিষয়টা, প্রথমে বাংলাদেশ বিষয়গুলি আসে, বাংলাদেশ বিষয়গুলির মধ্যে কি অবস্থান, আয়তন, সীমানা, যেরকম বাংলাদেশের কোন দিকে কি, বাংলাদেশের অবস্থান কত, হ্যাঁ, পূর্বে কি, পশ্চিম কি, এই যে বিষয়টা আপনি সেটা দেখতে পারেন। কাল্পনিক রেখা, এখানে ভূগোল পড়তে গেলে প্রথম অধ্যায়ে দেখবেন একটা চিত্র আসে, সেখানে কি কোনটা অক্ষরেখা, কোনটা সমাক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তরকে কি বলে, দক্ষিণকে কি বলে, 90 ডিগ্রি রেখাকে কি বলে, 180 ডিগ্রি রেখাকে কি বলে, এখানে কিন্তু একটা কনফিউশন হয় পরীক্ষায় আসার মতো, তো সেই অংশটা আপনি আগের দিন দেখতে পারেন, তাহলে কনফিউশন থাকবে না। সৌরজগৎ, সৌরজগতের মধ্যে কিছু কিছু বিষয় আছে, যেমন হচ্ছে কোন গ্রহের, প্রত্যেকটা গ্রহের কিছু কিছু প্রশ্ন আছে, কোন গ্রহে পানি নাই, হ্যাঁ, কোন গ্রহে সবচেয়ে দ্রুত চলে, সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটা, এরকম কিছু কিছু প্রশ্ন আছে, আপনি সেই প্রশ্নগুলো দেখে না গেলে হয়তো পরীক্ষায় কনফিউশন তৈরি হতে পারে। তারপরে উপগ্রহের নাম আছে, যেমন ফেমাস দিবস মঙ্গল গ্রহে, টাইটান শনি, এটা আপনি আগের দিন না দেখলে ভুলে যেতে পারেন। স্থান, স্থানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক কিছু কিছু বিশেষ স্থান আছে যেখানে পরীক্ষায় প্রতি বছরই প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে দেখা যায়, এটা কোনটা, যেমন বিভিন্ন নদ নদী, পাহাড়, পর্বত, ঝর্ণা কোন জায়গায় অবস্থিত, যেমন আপনারা কক্সবাজার বা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ঘুরছেন দেখবেন ওখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, যেমন টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত, সুনামগঞ্জ অবস্থিত, এরকম কোনটা কোন জায়গায় অবস্থিত বাংলাদেশের প্রেক্ষাপটে, এরকম একটা প্রশ্ন আসে। তারপরে হচ্ছে উদাহরণ, উদাহরণ বলতে এখানে আমি যেটা বুঝাইছি, আপনারা দ্বিতীয় অধ্যায়টা পড়ার সময় দেখবেন এখানে কিছু কিছু বিষয় আসবে, যেমন পর্বত, আগ্নেয় মানে শিলা, পর্বত, তারপর হচ্ছে মালভূমি, সমভূমি, এরকম কিছু বিষয় আসবে, কোনটা কোন শ্রেণীর পর্বত, কোনটা কোন ধরনের আগ্নেয়গিরি, এই একটা প্রশ্ন প্রায় প্রত্যেক বছর কমন। দ্বিতীয় অধ্যায়ে এই যে বিশেষগুলো আছে, যে কোনটা কোন ধরনের আগ্নেয়গিরি, কোনটা কোন ধরনের পর্বত, এই একটা উদাহরণ, কিছু কিছু উদাহরণ আছে দেখবেন 3-4টার মতো, সেই উদাহরণগুলো পড়লে সেখান থেকে কিন্তু আপনি 1 মাস সময় পেয়ে যেতে পারেন। এরপরে আসি ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতিকে দেখবেন প্রথমে যে 3 ভাগে ভাগ করা হচ্ছে, ওই যে পাহাড়ি, টার্সিয়ারি, যে পাহাড় সমূহ, এরকম 3 ভাগে ভাগ আছে, ওই অংশে কিন্তু কিছু কনফিউশন হওয়ার চান্স থাকে, হ্যাঁ, যে নির্দিষ্ট দূরত্বটা কত, পাহাড়ের উচ্চতাটা কত, কোন এরিয়া নিয়ে হচ্ছে, আপনি সেটা দেখতে পারেন, খুব বেশি সময় লাগবে না। আর পাশাপাশি হচ্ছে অন্যান্য সব মিলে যদি আপনার কিছু কোনো অন্য কোনো জায়গায় সমস্যা থাকে সেটা দেখতে পারেন। দেখেন আমি যে বিষয়গুলোর কথা বলছি এখানে দেখে আপনার মনে হচ্ছে অনেক কিছু, আসলে কিন্তু আমি খুব বেশি কিছু পড়তে বলছি না, আপনি পড়তে গেলে বুঝতে পারবেন। যেমন বাংলাদেশের অবস্থান, আয়তন, সীমানা, 2-3 মিনিটও লাগবে না, আপনি শুধুমাত্র ওই বিষয়টা দেখবেন। কাল্পনিক রেখা, কোনটা থাকলে কত ডিগ্রি হয় সেটা দেখবেন। সৌরজগতের ওই রেখা শুধুমাত্র হচ্ছে যে কিছু কিছু জায়গায় দেখবেন কিছু পার্সেন্টেজ, মানে বায়ুমন্ডল, বায়ুমন্ডল পড়তে গেলে যে 5টা ধাপ আছে, সেই 5টা ধাপে কোনটাতে কি হয়, তারপরে হচ্ছে ভূত্বকের কোনটাতে কত উপাদান থাকে, পার্সেন্টেজ থাকে সেইটা। তারপরে আচ্ছা ম্যাথের একটা বিষয় এখানে বলতে ভুলে গেছি, যেমন হচ্ছে অসমতার সাথে আরেকটা বিষয় বলা হয় না, ইদানিংকালে দেখবেন নিশ্চয় থেকে প্রশ্ন আসে, যেমন B²-4AC=0 হলে কি হবে, <= 0 হলে কি হবে, <> 0 হলে কি হবে, এরকম। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে নৈতিকতা, নৈতিকতায় আপনারা জানেন যে আমার একটা নোট শেয়ার করা আছে আমাদের যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে একটা নোট শেয়ার করা আছে, সেটা হচ্ছে 1 ঘন্টা 37 মিনিটের পুরো নোটটা কিন্তু সেখানে ভিডিও আকারে দেওয়া আছে, তো এটা PDF দেওয়া ছিল গ্রুপে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে PDFটা এখন আর নাই, তবে ভিডিওটা কিন্তু আছে। তো আমি যেটা বলবো, যাদের কাছে নোটটা আছে তো আপনারা শেষের দিন খুব বেশি কিছু দেখার দরকার নাই, শুধু নোটটাকে মানে ভিডিও দেখার দরকার নাই, যদি আপনার কাছে নোট থাকে বা PDFটা থাকে তাহলে কিন্তু ভিডিও দেখার জন্য সময় নষ্ট করার মানে হয় না, আপনি সেই PDF থেকে শুধুমাত্র পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে পারেন। আর আপনি যদি মনে করেন ওখানে খুব বেশি কিছু দেখবেন না, তবে কয়েকটা বিষয় খেয়াল রাখতে পারেন।
সংজ্ঞা মতবাদ ধারণা কে কোন সংজ্ঞা দিয়েছে আমার নোটের প্রথমেই দেখবেন তিন পৃষ্ঠার বা চার পৃষ্ঠার মতো আছে শুধুমাত্র সংজ্ঞা মতবাদ এবং ধারণা কে কোন সংজ্ঞা দিয়েছেন এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন প্রতি বছর সর্বশাসন থেকে আসবে নৈতিকতামূলক সর্বশাসন থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে তারপরে দেখবেন উপাদান সুশাসনের উপাদান কয়টা হ্যাঁ তারপরে হচ্ছে মূল্যবাদের উপাদান কয়টা আইনের উচ্চ কয়টা এরকম কিছু বিষয় আছে যেগুলো পরীক্ষায় আসে এটা ভুল হওয়ার চান্স থাকে সংখ্যা সুশাসনের মধ্যে কিছু কিছু সংখ্যা জাতীয় সমস্যা আছে এই যে উপাদানের কথা বললাম তারপরে কত সালে কোন সংজ্ঞা দিয়েছে 89 আছে 94 আছে 2000 সাল আছে 95 সাল আছে তারপরে মানে বিভিন্ন সংস্থা বা সংখ্যার কিছু সমস্যা আছে হ্যাঁ ওই সংখ্যা জাতীয় যেগুলো কনফিউশন হওয়ার চান্স থাকে আপনি ওটা ক্লিয়ার করতে পারেন বিভিন্ন বইয়ের নাম কে কোন বই লিখছে ইদানিংকালে একটা প্রশ্ন খুবই কমন আসছে তারপরে উদাহরণ উদাহরণ বলতে এখানে বোঝা হচ্ছে যে বিভিন্ন ধরনের উদাহরণ দেখবেন যেমন হচ্ছে কোনটা কোন ধরনের মূল্যবোধ কোনটা কোন ধরনের অধিকার হ্যাঁ কোনটা কোন ধরনের সাম্য এরকম একটা প্রশ্ন প্রায় প্রায় আসে আপনি এই অংশগুলো দেখে দিতে পারেন তাহলে যেখান থেকে কনফিউশনটা হয় এখন খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেখানে পাশাপাশি মার্কস লিখছিলাম যেমন কম্পিউটার ওইটুক বলে 5-6 পেয়ে যাবেন ভূগোলে এইটুক দেখলে আপনি 3-4 পেয়ে যাবেন নৈতিকতায় এইটুক দেখলে আপনি 2-3 পেয়ে যাবেন তো এই পুরো মার্কসটা হিসাব করলে দেখা যায় যে এখানে আমি হিসেব করছিলাম 55-68 এই মার্কস রেঞ্জের মধ্যে থাকে আমরা 55-70 এই রেঞ্জের মধ্যে বলতে পারি হ্যাঁ তো সেখানে আমরা যে সব পড়ে গেলে সবই মনে থাকবে বা সবই কমন পাবে এরকম না কিন্তু সেটাকে কিন্তু 50-60 মার্কস এটা কিন্তু অবশ্যই 100% পরীক্ষায় পরের দিন আপনি যদি দেখে যেতে পারেন আগের 1-2 আগে এই অংশগুলো আপনি পরীক্ষায় 100% শিওর থাকেন আপনি সেখানে গিয়ে দেখবেন 50-60 মার্কসের প্রশ্ন এই টপিকগুলোর মধ্যেই হচ্ছে বেশি হবে আমি ধরে নিচ্ছি 50-60 আমরা পাবো প্রায় 70টা বা তারও বেশি প্রশ্ন কিন্তু এই অংশ থেকে চলে আসবে হ্যাঁ এবং দেখেন আমরা যে টপিকগুলোর কথা বলছি এগুলো কিন্তু পরীক্ষার 1-2 আগে দেখে যাওয়া সম্ভব আমরা মূলত কোন টপিকগুলোর কথা বলছি যেগুলোতে আমাদের কনফিউশন তৈরি হয় পরীক্ষার 1-2 আগে না দেখলে আমরা ভুলে যেতে পারি আবার অনেক সময় আমরা বুঝতে পারি না যে আসলে কোন টপিকগুলো আমাদের পড়া উচিত তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে মন্তব্য করতে জানাতে ভুলবেন না যে আসলে আমাদের এই ভিডিওটি সম্পর্কে মানে আপনার মতামত কি ছিল আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনাদের যে কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এখানে জানিয়ে দিন আর আমার জন্য আমাদের জন্য এবং আপনাদের সবার জন্য আমিও দোয়া করি আমার জন্য আপনারা দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে